আম ছাত্র হন্তায় আজি মূলত দুটা দাবী উপর অবস্থান ধর্মগত হাতত হাতত লৈছিল প্রথম তো হয়েছে তাই আহমক অতি শীঘ্রে জনজাতি প্রদান করক দ্বিতীয়টো দাবী আছিল আমার অত্যাধিক মূল্যবৃদ্ধি রোধ করক আজি মই মূল্যবৃদ্ধি উপর কবলে আগবাড়িছো যে মূল্যবৃদ্ধি আজি অসমত অত্যাধিক বাড়িছে ইয়ার কারণ হয়েছে যোগানমন্ত্রী কুম্ভকরণ নিদ্রাত শুই আছে আজি কেতিয়া হার পাব যেতিয়া প্রত্যেকজন মানুষ সুইসাইড করব হার পাব নেকি আর আজি বজার যয়ঙ্করভাবে জুই লাগিছে তারবাবে দায়ী একমাত্র যোগানমন্ত্রী আজি বনিয়া সকলে মনে খুশি অনুযায়ী দাম বহায় আর কোনো যোগান বিভাগের কোনো তার কান হার নাই আজি কোনোবাই ইচ্ছা করলে 100 টাকা কেজি লয় কোনোবাই ইচ্ছা করলে 120 টাকা কেজি লয় কোনো তার মানে যোগান বিভাগের কোনো কান হার নাই আমি সেই যোগান বিভাগের ব্যর্থতা ফলস্বরূপে আমি সাধারণ সর্বসাধারণ রাইজ আমি ভুক্তভোগী আমি পরবর্তী কার্যসূচী লম যে শীঘ্রে জনজাতিকরণ আমার জন্মসত্ত্ব দাবি আমি সেই দাবি পূরণ নোহালেকে আমি আন্দোলন করে যাম আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো সদৌ টাই আহোম ছাত্র সন্থা লখিমপুর জেলা স্বতন্ত্র সমিতিয়ে এইবার আমি 2024 লোকসভার প্রাক মুহূর্তত আমাক যদি জনজাতিকরণের মর্যাদা প্রদান নকরে তেতিয়া আমি বিজেপি সরকারক অসমৰপৰা পুলিয়ে পোখায় উৎখাত করবলৈ বদ্ধপরিপক্কর আজি হৈছো কিয়নো গত নির্বাচনের প্রাক মুহূর্তত ভারতের বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ ডাঙরিয়া আর অসমৰ জাতি মাতি ভেটি রক্ষা করা মুখ্যমন্ত্রী আহি জাতি মাতি ভেটি রক্ষা করা মুখ্যমন্ত্রী আহি তেওঁলোকৰ ইস্তাহার প্রকাশ করেছিল সেই ইস্তাহারত প্রথম আছিল আমাক যদি ছয় জনগোষ্ঠী আমাক যদি শাসনলৈ আনে আমি অসমত ছয় জনগোষ্ঠীক ছমাহর ভিতৰত জনজাতিকরণের মর্যাদা প্রদান করিম কিন্তু তেওঁলোকৰ সেই লালিপপ ভাগে থাকি গল আজি তেওঁলোকৰ এই 5 বছৰীয়া শাসন উৰ পৰিব হল কিন্তু আমাৰ এই ছয় জনগোষ্ঠী ভাগেই থাকিল তেওঁলোকৰ ইস্তাহাৰৰ প্ৰতিটো কথা মানি আমাৰ প্ৰতিটো জাতিয়ে তেওঁলোকৰ লগত দল সংগঠন লাগি দেহেকেহে তেওঁলোকক শাসনৰ গাদীলৈ আনিলোঁ তেওঁলোকে আমাক কিন্তু চূড়ান্তভাৱে প্ৰতাৰণা কৰিলে এইবাৰ যদি আমাক জনজাতির মর্যাদা 24 লোকসভার প্রাক মুহূর্তত নিদিয়ে লোকসভার 24 আমি ছয় জনগোষ্ঠীয়ে তেওঁলোকক অসমৰপৰা সমূলঞ্চে বিদায় দিবলৈ বাধ্য হম আর দ্বিতীয়ত অসমত ইমানেই মূল্যবৃদ্ধি হৈছে আজি পাকঘৰত জুই লাগিছে আমার নিচিনা সাধারণ শ্রেণীর মানুহবিলাক জীয়াই থাকিবলৈ অসম্ভব হৈ পৰিছে ইয়াত যোগান বিভাগটো কুম্ভকরণ নিদ্রাত শুই আছে সেই যোগান বিভাগের গেঞ্জি মন্ত্রীজন রঞ্জিত দাসক অকমান গেঞ্জি পিন্ধি এই ফুলনির বাগিচাত নিজের কর্ম করে দেখাব নালাগে তেওঁ যোগান বিভাগটো সুন্দরভাবে পরিচালনা করক আর অসমের রাইজর চৌকাবিলাকত জুই জ্বলিছে নাই সেই তার চিন্তা চর্চা করক আজি 1 কেজি চাউলের মূল্য 60 টাকা হয়েছে 1 কেজি পেঁয়াজের মূল্য 50 টাকা হয়েছে 1 কেজি 1 লিটার পেট্রোলের দাম আগত আছিল আমি 40 টাকা 45 টাকাত ভরাইছিল এটা 110 টাকাত ভরাবলগিয়া হয়েছে এইবিল যদি রোধ করব নয় এই সরকারখন কিয়র বাবে জনসাধারণের বাবে সেই কারণে আমি এই সরকারক অতি শীঘ্রে 2024 আর 26 অসমৰপৰা বিদায় দিবলে বদ্ধপরিপক্ক আর এই হিমন্ত বিশ্ব শর্মা যে মাটির কেলেঙ্কারি কালিপুরা পুরক্ষীপুরা দেখি আছো তেও আমার সাধারণ শ্রেণী জনসাধারণের মাটি কাহি ঘর ভাঙি বুলডোজার চলায় তেওঁ পরিবার এনু কেনেকে 106 বিঘা মাটি নগাঁওত কিনিলে আর এই দুখিয়া জনসাধারণ পি এম কিষাণের ধন অহা পয়সা কেনেকেনো ঋণিকি ভূঁয়ার একাউন্টত সোমালে আমি টিভিত চাই আচরিত হয়ে গেছি পি এম কিষাণের ধন মুখ্যমন্ত্রীর পরিবারের একাউন্টত সোমায় নে এই দুখিয়া জনসাধারণের তেজ খোয়া মুখ্যমন্ত্রী আমাক নালাগে এই সর্বকালের একটা একেবারে ব্যর্থ মুখ্যমন্ত্রী তারমানে মহিলা সকল সদায় লোকরপরা কিবা এটা পাম বলে ভাবি থাকে পুরুষে যে ঘরখন চলাই আছে মহিলা সকলের সেটা জ্ঞান নাই মহিলা সকলের একাউন্টত কেনেকে দুটামান পয়সা মাহটুত পালো তেওঁলোকে পাহরি থাকে এই মহিলা সকলক আক্রষণ করে করে ভেলকিবাজি লগায়
আজি তেওঁলোকে অকল শাসনলৈ আহিছে। আজি মই হিমন্ত বিশ্ব শর্মাক এই ভেলকিবাজিবিলাক আঁতৰাবৰ কাৰণে আজি এই মঞ্চৰ পৰা আহ্বান জনাইছোঁ।